ভিডিওতে আমি কিন্তু দেখাইছিলাম যে নোবেল পুরস্কার 2022-এ রসায়নে কে কে পাইছে, পদার্থবিজ্ঞানে কে কে পাইছে এবং চিকিৎসা বিজ্ঞানে কে পাইছে। আর আমি এটাও ঘোষণা করছিলাম যে নতুন আজকে যখন নতুন কোনো ঘোষণা চলে আসবে কে পাইছে কোন বিষয়ে, সেটা আমি সাথে সাথে ভিডিও আপডেট দিব। তো দেখেন আজকে শান্তিতে ঘোষণা আসছে, শান্তিতে আর হচ্ছে সাহিত্যে এটা ঘোষণা আসছে। তো শান্তিতে নোবেল পুরস্কার পাইছে, নোবেল পুরস্কার পাইছে আলেস বিলিয়াতস্কি। এই আলেস বিলিয়াতস্কি হলো বেলারুশের মানবাধিকার আইনজীবী, বেলারুশের মানবাধিকার আইনজীবী। তো এর উনি কিন্তু একা পায় নাই, ওনার সাথে যৌথভাবে আরও দুইটা প্রতিষ্ঠান পাইছে। দুইটা প্রতিষ্ঠানের নাম হলো রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল, রাশিয়ান রাশিয়ান হলো মানবাধিকার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল, আর ইউক্রেনের মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্থা সেন্টার ফর লিবার্টিস, এইটা হচ্ছে ইউক্রেনের মানবাধিকার সংস্থা, আর রাশিয়ান মানবাধিকার সংস্থা হচ্ছে মেমোরিয়াল। তো তারা তিনজন মিলে, তিনজন বলতে এখানে একজন ব্যক্তি এবং দুজন প্রতিষ্ঠান, এরা সবাই মিলে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার 2022-এর বিজয়ী, ঠিক আছে। তো এই বিজয়ীরা নিজ নিজ দেশের কিন্তু সমাজের প্রতিনিধিত্ব করে এবং বহু বছর ধরে ক্ষমতার সমালোচনা করার অধিকার, যে এরকম যারা ক্ষমতায় আছে তাদের অন্যায় অবিচারের প্রতি যে প্রতিবাদ সেগুলো করছে, যুদ্ধাপরাধের প্রতি প্রতিবাদ, মানবাধিকার লঙ্ঘনের প্রতি প্রতিবাদ, এগুলো করছে। তো এইগুলো করার প্রেক্ষিতে জাতিসংঘ শান্তি ও গণতন্ত্রের জন্য তাদেরকে এই পুরস্কারটা দিল। এবার পুরস্কারের মূল বিষয় হলো শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য, এই জন্য হলো তারা শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। তো আর একটা ব্যাপার যেটা, যে সাহিত্যে কে নোবেল পাইছে সেটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো সাহিত্যে এবার নোবেল কে জিতছে, সাহিত্যে নোবেল জিতছে সাহিত্য, সাহিত্যে কিন্তু আর ওরকম যৌথভাবে না। তো সাহিত্য আপনাদের জন্য সহজই হবে, সাহিত্যের জন্য এবার নোবেল জিতলো এক নারী, তিনি হলো লেখিকা, লেখিকা অ্যানি আর্নো, তিনি হচ্ছে ফরাসি লেখিকা, ফরাসি লেখিকা অ্যানি আর্নো, অ্যানি আর্নো। তো অ্যানি আর্নো কে? অ্যানি আর্নো কিন্তু অনেক বড় বিখ্যাত ঔপন্যাসিক। তার প্রথম উপন্যাস কি? তার প্রথম উপন্যাসের নাম হলো লে আর্মওয়ার্ড বিট, লে। এটা একটু জানা থাকা দরকার যে অ্যানি আর্নো, তার তিনি ফরাসি মানে ফ্রান্সের, ঠিক আছে। তো তার প্রথম উপন্যাস কোনটা? তার প্রথম উপন্যাস হলো, প্রথম উপন্যাস হলো লে আর্মোয়ার ডি বিড, লে আর্মোয়ার বিড, এটা হলো তার লেখা প্রথম উপন্যাস। 2008 সালে তিনি এটা প্রকাশ করেন, 2008 সালে তিনি লেখিকা হিসেবে এই উপন্যাস দিয়ে, এই উপন্যাস প্রকাশের মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। আবার 2017 সালে কিন্তু এটার একটা অনুবাদ হয়, অনুবাদের নাম হলো দ্য ইয়ার্স, দ্য ইয়ার্স এই নামে একটা 2017 সালে অনুবাদ হয় এই গল্পের। তো তিনি কিন্তু অনেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা, তিনি ফরাসি লেখিকা, সাহিত্যে তিনার নাম হচ্ছে অ্যানি আর্নো, তিনি একমাত্র সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে 2022 সালে। তো এই রইল আজকের আপডেট, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।